আসসালামু আলাইকুম। আরিফ সরকার ইউটিউব বাংলা হেল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমি আজ আপনাদের দেখাবো কিভাবে আপনাদের রিদমিক কিবোর্ডে নিজের ছবি সেট করবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো সাবস্ক্রাইব করবেন কিভাবে, আমার এই ভিডিওটি ওপেন করার সাথে সাথেই নিচে এরকম একটি সাবস্ক্রাইব লেখা দেখতে পাবেন, এই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে সাবস্ক্রাইব হয়ে যাবে। আপনারা চাইলে পাশের এই ঘন্টা আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে চলুন কাজে ফিরে যাই। তো শুরুতে আমাদের যা করতে হবে, গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে চলে যাই। গুগল প্লে স্টোরে গিয়ে আপনাদের ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটি হচ্ছে এপিকে এডিটর। এপিকে এডিটর, এপিকে এডিটর, এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই এখানে ওপেন দেখাচ্ছে। তো আমি ওপেন করছি, আপনারা ডাউনলোড করে নেবেন। এটা ওপেন করার পরে এখানে সিলেক্ট অ্যাপ এপিকে ফ্রম অ্যাপ দ্বিতীয় অপশন, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার রিদমিক কিবোর্ড ইনস্টল করা আছে যেটা, এটা খুঁজে নেবেন। খুঁজে নিয়ে এটাতে রিদমিক কিবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে দ্বিতীয় অপশনটি দেখতে পাচ্ছেন, সিম্পল এডিট। সিম্পল এডিটে ক্লিক করবো মাঝখানে এই অপশনটিতে। ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তারপরে আপনার উপরে দেখতে পাচ্ছেন ফাইল, ইমেজ, অডিওস। আপনি এখানে ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা একদম নিচে চলে যাবেন, একদম নিচে চলে যাবেন। আমার এই ভিডিওটি দেখতে থাকুন, স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, আপনারা অবশ্যই আপনার কিবোর্ডে নিজের ছবি সেট করতে পারবেন। একদম নিচে দেখতে পাচ্ছেন কিবোর্ড ব্যাকগ্রাউন্ড, দুইটা কিবোর্ড ব্যাকগ্রাউন্ড লেখা আছে, নিচেও আছে কিবোর্ড ব্যাকগ্রাউন্ড। এই কিবোর্ড ব্যাকগ্রাউন্ডের এই কলমের মতো আইকনটি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার গ্যালারিতে চলে যাবে। গ্যালারি থেকে আপনার একটা যে কোনো ছবি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে এই ছবিটাই সিলেক্ট করছি। এখন দ্বিতীয় অপশনটিতে আরেকটা কিবোর্ড ব্যাকগ্রাউন্ডের অপশন আছে, এই কলমটিতে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আবার ওই সেম ছবিটাই সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করে দিচ্ছি। এবার আপনার নিচে সেভ বাটন দেখতে পাচ্ছেন, এই সেভ বাটনটিতে ক্লিক করবেন। ওয়ার্কিং, কাজ হচ্ছে, একটু ওয়েট করেন। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন তারা। আর চাইলে পাশের ঘন্টা আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আমি আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং দেখে নিতে পারবেন। তো ওকে, হয়ে গেছে, অ্যাডটা কেটে দিচ্ছি। এখন আপনারা কী করবেন, যদি আপনার রিদমিক কিবোর্ড আগে তো ইনস্টল করা অবশ্যই আছে, তাহলে ওটাকে রিমুভ করে দিতে হবে। তাহলে এই রিমুভে ক্লিক করব, তারপরে এখানে আনইনস্টল ক্লিক করব। অর্থাৎ আপনার এই রিদমিক কিবোর্ডটা আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে। তো ডান হয়ে গেছে, আনইনস্টল ডান করে দিলাম। এবার আবার ইনস্টল ক্লিক করব। এবার ইনস্টল ক্লিক করলাম। ইনস্টল ইনস্টল হচ্ছে, ইনস্টল কমপ্লিট। এবার ডান। তো এবার এটা আমি ক্লোজ করে দিচ্ছি, এক্সিট করে দিচ্ছি। দেখুন এবার চলে যায় কিবোর্ডে, দেখি কাজ হয়েছে কিনা। রিদমিক কিবোর্ড ক্লিক করলাম, এবার ডিফল্ট, ওকে। এখানে রিদমিক কিবোর্ডটা অ্যাক্টিভ করে দেব, ওকে। এবার ব্যাকে চলে যাই, ওকে। এখানে রিদমিক কিবোর্ড সিলেক্ট করে দেব, ওকে। এবার মেসেজে গিয়ে দেখি কাজ হয়েছে কিনা। এই দেখুন, দেখতে পাচ্ছেন এখানে সেই ছবিটি সিলেক্ট হয়ে গেছে। আপনার কিবোর্ডের লুকিংটা চেঞ্জ হয়ে গেছে। যে কেউ আপনার এই কিবোর্ডটা দেখলে অবাক হয়ে যাবে, যে অনেকেই জানে না যে আসলে এই রিদমিক কিবোর্ডে কীভাবে ছবি সেট করা যায়।
তো আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, ওকে, আল্লাহ হাফেজ।